এক সময় নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না কথা বলেন সত্য না মিথ্যা মোলা আলোচনায় চলে গেলাম বান্দা একটু কথা বলে সহযোগিতা করবেন আমার ভাইরা নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজের ভিতরে যে সময়ে পৃথিবীতে এসেছিলেন সেটাকে জাইলাতের যুগ বলা হয় যেই যুগের অবস্থা ভয়ানক ভয়ঙ্কর পিতা হয়ে আপন মেয়েকে হত্যা করত এমন বর্বর নিঠুর সমাজে নারীদের কোনো সম্মান ছিল না নারীদেরকে পণ্য বানায় বিক্রি করা হয়েছে বাংলার জমিনেও দেখবেন কিছু কিছু ইয়াডের ভিতরে টেলিভিশনে ইয়াড হয় ও নারী তোমার মজা কত মনে হয় আরসির মতো না উজবিল্লা বলবেন না একটা সাবানের অ্যাড হলে মহিলা এমনকি নামতে নামতে সেভ করি আমরা আর বেলেটের অ্যাডভাইস করে মহিলারা কথা কয় তার মানে মহিলাকে সামনে দাঁড়াইয়া মহিলাকে পূর্ণ হিসেবে বিক্রি করতে কথা কোন সাবানের আদে মহিলা তেলের আদে মহিলা হুন্ডার আডে মহিলা খালি মহিলা মহিলা টেলিভিশন চালু করলেই মহিলা রাস্তাঘাট সব নারীদের দখলে কথা বলেন ঠিক না বেটি বর্তমান যুগের ধরন বলিতে লাগে শরম বর্তমান যুগের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা ওর কাবরে বিকেল বেলা ওর নাই ওরে ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়েটায় ওরে ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়েটায় আরে নারী হলো ঘরের সেবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীক ধইরা মারে হায় হায় স্বামীক ধইরা মারে কথা বলে আরে নারী হলো ঘরের সবার স্বামীর সেবা করে উল্টো দেখি নারী এখন স্বামীকে ধইরা মারে হাই হাই স্বামীকে ধইরা মারে আবার কেস করিলে আবার কেস করিলে যাব জীবন সারা বাবার উপায় নাই ওরে ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই ওরে ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি আরে আরে রাস্তাঘাটার বাজার হাত সব নারীদের দখলে কথা কয় না 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 আমি বলবো না সব হাট বাজারে দেখবেন মহিলা স্বামী বলে তুমি তো বাজার করতে পারো না তুমি তো দরদাম করতে জানো না আমাকে টাকা দাও বাজার কেমনে করা লাগে আমি করে নিয়ে আসতেছি এখন হাট বাজারে মহিলা কম না বেশি আমার ভাইয়েরা যে জামানায় নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

এজন্য নারীদের সম্মান কম না বেশি আজকে অনেক মানুষ দেখা যায় দস্তরে দোয়া করো কি হইছে বলে আমার স্ত্রী গর্ভবতী ঠিক আছে দোয়া করব কিছুদিন পর দস্ত আর কোনো খবর নাই পরের দিন ফোন দে বললাম দস্তরে কি অবস্থা বইয়ের ক দস্ত খবর খুব খারাপ কেন কি হইছে কমিয়ে বাচ্চা আছে মুখ কালো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে চোখ মুখ কালো করে এরকম যখন নীতি আছে না এজরে কর আর ছেলে যদি হয় আর মোশানি আলাদা মোশানি আলাদা এই লেখা মিষ্টি খাওয়াচ্ছে আর কি হইছে কয় বেটার বাপ রে বুঝি আমি বেটার বাপ কি মনে করছো আর বিট বিটি সল হলে একটু চুপ করে থাকে কথা কোন ঠিক না ঠিক যাক আল্লাহ দুই তিনটা মেয়ে দিয়েছে ওরে বাবা আর সিহারার দিক তো টাকা নি যায় আছে না না আছে না না আছে না না আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আমি কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই দুইটাই দেই আবার কাউকে ছেলে দিয়ে খুশি কাউকে মেয়ে দিয়ে খুশি আবার কাউকে আমি আল্লাহ দেই না বন্ধা রাখি পবিত্র কোরআনে আছে না না জোরে কর সূরা আশুরার মধ্যে আল্লাহ বলেছেন এই দিকে আমি আমার আলোচনা নিয়ে যাব না এইজন্য ওই দিকে যাচ্ছি না তাহলে ছেলে হইলেও আল্লাহর উপর খুশি থাকা লাগবে মিয়ে হলেও আল্লাহর উপর খুশি থাকা লাগবে বরংছো মিয়ে হলে ছেলের চাইতে ডবল আনন্দ করা লাগবে ডবল খুশি হওয়া লাগবে কারণ মিয়ে আসলে আল্লাহর রহমত আসছে সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ আমার ছেলে হইছে মিষ্টি খাওয়াইছিলাম আজকে আত্ম মিয়ে হইছে এক কোন মিষ্টি কিনা খাওয়াইছে সুবহানাল্লাহ বলবেন না আমি খুবই খুশি আমার মেয়ের নাম রাখছি আয়সা সিদ্দিকা মন খারাপ করেছেন মনে হয় ছেলে মেয়ে পাই আমি খুব খুশি আল্লাহ দিয়েছেন নিয়ামত আবার যদি সন্তান দেয় ছেলে হোক আর মেয়ে হোক খুশি হবো না বেজার হয়ে আবার যদি কাউকে আল্লাহ না দেয় এটাই পরীক্ষা এটাই তার জীবনের লেখা তাকদীর কে বিশ্বাস করতে হবে তাকদীর কে অবহেলা করা যাবে না এর ভালো মন্দ কে করে কে মায়েরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম তিনি বলেন আমি নিজেই মেয়েদের পিতা এদের মেয়েদেরকে তোমরা সম্মান করবা আমি বিশ্বনবীর তিনটা জিনিসকে বড় ভালোবাসি এক নাম্বার হল নামাজ দুই নাম্বার হল সুগন্ধি আর তিন নাম্বার হলো ইস্ত্রি আমার ভাইয়া আলোচনা শোনার চেষ্টা করবেন বিশ্বনবীর একজন সাহাবী নাম তার তুলে কালবি তিনি একদিন চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে নবীজির দরবারে হাজির হয়ে গেল নবী ডেকে বলে দাহিয়াতুল কালবি রে তোমার চোখে কেন পানি আমি কি জানতে পারি ডেকে বলে হুজুর এমন একটা আওয়াজ এমন একটা শব্দ আমারে ঘুমাইতে দেয় না নবী ডেকে বলে কি হয়েছে দাহিয়া রে কাঁদো কেন কাঁদো কানো ডেকে বলে হুজুর জীবন দাসে এমন একটা অপরাধ করেছি এমন একটা ভুল করেছি আপনি বলেন তো হুজুর আল্লাহ আমারে অপরাধ ক্ষমা করবে কিনা নবী টিকে বলে দাইয়্যা রে যদি তুমি না বলো আমি কিভাবে বুঝবো। দাইয়্যা ডেকে বলে হুজুর এমন নির্মম ঘটনা কেমনে আপনাকে বলবো নবী ডেকে বলে দাহিয়া রে বলো বলো কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো নাহিয়া ডেকে বলে আমি তখন তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই আমি ব্যবসার কাজে বাইরে চলে গেলাম আমার স্ত্রী ছিল গর্ভবতী তাকে ডেকে বললাম শোন সন্তান যদি ছেলে হয় তাকে সুন্দর করে লালন পালন করবি আর সন্তান যদি কন্যা সন্তান তুমি জন্ম দাও আমার অপেক্ষা করার সুযোগ নাই মেয়েটাকে তুমি পুতিয়ে রাখবা নিজের হাতে মেয়েটাকে হত্যা করবা স্বামীর পক্ষ থেকে এটা হলো নির্দেশ জাহিলাতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না কেমন করে গর্ত থেকে তুলে আজকে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে ইসলামে নারীদের সম্মান মর্যাদা কিভাবে দেওয়া হয়েছে বাজান যেহেতু মহিলাদের আলোচনা কর্তৃপক্ষ বলতে বলেছেন এজন্য আমি সেই দিকে চলে গেলাম কষ্ট হয় নাকি বাবা আমার ভাইয়েরা আলোচনাটা সামনের দিকে নিয়ে যাব বন্ধু কোন আমার যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার নবীর সাহাবে বলে হুজুর আমি স্ত্রীকে এই কথা বলে ব্যবসার কাজে বাইরে চলে গেলাম নবী আমার ডেকে বলে দাহিয়া এত কেদো না গো ঘটনা কি হয়েছে আমার কাছে খুলে বল বলে হুজুর সব কথা আমি আপনাকে খুলে বলবো এই কথা বলে সক দিয়া পানি পড়তেছে আমার ভাইরা রে গভীর মনোযোগদার শুনবেন একেবারে হুজুর আমার স্ত্রী সন্তান প্রসাদ করেছে সন্তানের ডেলিভারি হয়ে গেছে স্ত্রী আমার কাছে খবর পাঠাইলো আপনার সন্তান হয়েছে ভালো আছে আমি মনে করেছি ছেলে সন্তান হয়েছে খুব খুশি আমি এদিকে আমার সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো সন্তান যখন সলা বয়সে এমন অবস্থা আমি ব্যবসার কাজ থেকে বাড়িতে ফিরে আসলাম পথের মধ্যে একটা মেয়ে আমার চেহারার দিকে এমন ভাবে তাকিয়ে থাকলো কাছে গিয়ে আব্বু আব্বু বলে ডাকলো খুজুর গো আমি তাকে কলি জড়াইয়া তুললাম আমি মনে করিছে অন্য কারো মেয়ে হতে পারে মেয়েটার চেহারা দেখে এত ভালো লাগলো এজন্য কোলে উঠায় না উঠায় পারলাম না কোলে উঠায় ঘরের ভিতরে প্রবেশ করলাম স্ত্রী আমার সামনে খাবার দাবার দিল দেখে বললাম প্রাণের বিবিরে আমার সন্তান কথা বলে খাওয়া দাওয়া শেষ হোক বলতেছি ঘটনা এইবার বলে আয় বলো না বলে আমার সন্তান কোথায় কয় আমার ছেলের সন্তান বলে না প্রাণের স্বামী গো আমি ছেলের সন্তান জন্ম দেই নাই আমি জন্ম দিয়েছিলাম একটা কন্যা সন্তান যেই মেয়েটাকে কোলে তুলে তুমি আদর করেছো ওইটাই তোমার মেয়ে আর মেয়েটা দেখতে তোমার মতো সুন্দর হয়েছে এজন্য মেয়েটার নাম আমি মোহাব্বত করে রেখেছি জামিলা সুবহানাল্লাহ বলবেন আমার ভাইয়েরা দাহিয়াতুল কলব এই কথা স্ত্রীর কাছ থেকে শোনার পর দেখে বলে স্ত্রী রে চরম ভুল করেছিস বিশাল অপরাধ করেছিস তুই কেন মেয়েটাকে বাঁচায় রাখলে হত্যা কেন করলি না বলে প্রাণের একবার নয় দুইবার নয় আমি তিন তিন বার তোমার কন্যা সন্তানটাকে হত্যা করার জন্য চেষ্টা করেছি যখনই মেয়েটার চোখের দিকে আমার চোখ পড়ে গেছে চার চোখের যখন মিলন হয়ে গেছে আমি আর মেয়েটাকে হত্যা করার সাহস পাই কেমনে নিজের হাতে নিজের মেয়েটাকে হত্যা করবো এই কথা বলার পর দাহিয়াতুল কালবে ডেকে বলে তুমি ব্যক্ত হয়েছ আমি ব্যক্ত হব না আগামী কালকে মেয়েটাকে সুন্দর করে সাজায় গোছায় দেব আমি মেয়েটাকে দাওয়াত খাওয়ার সল করে নিয়ে যা আমি নিজে হাতে মেয়েটাকে হত্যা করব কারণ আমার মেয়ে দেখতে আর তো তাই সুন্দর হয়েছে বড় হয়ে যাওয়ার পর অন্য কারো সংসারে করবে অন্য কারো সংসারে গিয়ে স্বামীর সংসার করবে এটা নাকি লজ্জার ব্যাপার সম্মানের ব্যাপার এটাকে তারা পছন্দ করত কথা কন পছন্দ করত না এটা জাহিলিয়াতের যুগের ঘটনা বলতেছি রে বাজা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই সভা আজকে বাংলার জমিনে অনেক মুসলমানের ভিতরে আছে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে স্ত্রী পর্যন্ত তালাক দেয় আছে না না এরকম জালে মাসে না নাই কেন রে বাবা তোমার স্ত্রী তো সন্তান তৈরি করার কেবল মাত্র একটা ক্ষেত জমি কিন্তু ওই জমিতে ছেলে আসবে না মেয়ে আসবে সন্তান তার পঙ্গু হবে না ভালো হবে অন্ধ হবে না কালা বলা হবে সন্তান কি জন্ম নেওয়ার আগে মারা যাবে ওই জমির চাষটা কেমন হবে পুরো জমিনটা আল্লাহর কুদরতি পার্লামেন্ট যারা নিয়ন্ত্রিত হয় সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি হবে এটা জানে কি এজন্য অনেক অনেক পুরুষ মানুষ আছে মেয়ে সন্তান হওয়ার কারণে আমার ভাইয়ের আমার এলাকার একটা ছোট্ট ঘটনা বলি রাখ করেন নাকি আপনারা একটা মানুষের ছেলের আশায় একটা দুইটা করতে করতে পাঁচ পাঁচটা মেয়ে হয়ে গেছে কয়টা জরে কন কয়টা পাঁচটা কন্যা সন্তান হয়ে গেছে স্ত্রীটাকে বলে প্রাণের স্বামী সন্তান যেহেতু আল্লাহ দিতেছে কয়টা কন্যার পরে আল্লাহ ছেলে দেয় যেভাবে হোক আবার সন্তান নেব স্বামী ডেকে বলে তোর বুদ্ধিতে আমি পাঁচ পাঁচটা কন্যা সন্তান নিলাম আর পারবো না দেখে বলে না আর একটা বার আমরা চেষ্টা করি আর সন্তান নেব দেখে বলে শোন সত্য আছে এইবার যদি কন্যা সন্তান হয় ওই ছয়জন কে নিয়ে তুই আমার বাড়ি থেকে চলে যাবি এই সত্য দিrob বন্ধুগণ আমার নির্মম ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখেন মানুষ সমাজের কত নিষ্ঠুর আর পাশান হতে পারে জাহিলিয়াত যুগের মানুষের মধ্যে আর বর্তমান মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই কথাকে বোঝা যায় আমার ভাইরা আল্লাহর কুদরতের खिलाफ আবার ওই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করলো স্বামী হাসপাতালের বিল পর্যন্ত দিতে গেল না মেয়ের পরিবারের লোকজন যায় কোনো মতে হাসপাতালের বিল দিয়ে বাড়িতে নিয়ে আসতে চায় লোকটা বাড়িতে তালা ঝোলাইয়া দিয়া পাঁচ পাঁচটা কন্যা সন্তানকে বাড়ির বাহিরে গেট লাগাইয়া দিয়া চলে গেছে একদিন দুই দিন পাঁচ দিন সাত দিন চলে যায় লোকটার কোনো খবর নাই এই সন্তান গুলোকে নিয়া মা দুঃখিনী তার মা বাবারও সংসার ভালো চলতো না গরিব পরিবারে ছয়টা কন্যা সন্তান কিনে উঠে গেল এ পাশন্ড পিতা পাশন্ড স্বামী কিছুদিন পর ফেরার পথে মেয়েটাকে বাড়িতে কাগজ পাঠায় দিল তালক তালাকের তালাকের কাগজ পাঠায় দিল এইবার এতগুলো সন্তান তারা কি করবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ব্যবস্থা করে দেয় আমাদের এলাকার দুই তিন জন ব্যক্তি ছিল একজন দুইজন করে কন্যা সন্তানগুলোকে নিল আর মেয়েটা বাড়িতে বৈশা শিলান সিলাই মেশিন দিয়া কাপড় সিলাই করে বাকি দুইটা মেয়েকে লালন পালন করলো এই অবস্থায় তাদের জীবন পরিচালনা হয়ে গেল এরকম নিঠুর পাশান্ড স্বামী বর্তমানে আছে না স্ত্রী কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে যারা তালাক দেয় তারা লোকগুলো ভালো কারণ এরা কি বলে করে আল্লাহ ভালো জানে যে কথা বলতে চাচ্ছিলাম পরের দিনে সুন্দর করে মেয়েকে সাজায় গোছায়া মেয়েটা তো বারবার আব্বু আব্বু বলে ডাকে আব্বা কই নিয়ে যাবেন দাওয়াতে খুব খুশি মেয়েটা বাবা গো এত দিন পর আপনারে পাইছি কত দিন মার কাছে বলেছি আপনার কথা উঠতে বসতে আব্বু আব্বু বলে ডাকে এইবার মেয়েটা ডেকে বলে বাবা গো এত দিন ব্যবসার কাজে বাইরে ছিলেন কতই না আপনার কথা ভেবেছি নবী গো আমার মেয়ে যখন এই কথাগুলো বলতো এত সুন্দর করে মিষ্টি ভাষায় বলতো সাজায় বলতো আমার আমার মনে হয় মেয়ে বড় বড় কবি হতে পারতো এইবার স্ত্রী সাজা দিল জামিলাকে ছোট্ট কন্যা সন্তান জামিলাকের সঙ্গে নিয়ে বাবা এবার পথ চলতে চলতে মরুভূমির কাছে চলে গেল জঙ্গলের কাছে গিয়া আমার ভাইরা একটা গর্ত খোরা আরম্ভ শুরু করে দিল গর্ত খুঁড়তেছে মেয়েটা কাছে ডেকে বলে আব্বা দাওয়াতে নিয়ে যাবেন গর্ত কেন খুঁড়তেছেন ডেকে বলে মারে একটু অপেক্ষা কর মেয়েটা ডেকে বলে আব্বু ও আব্বু এই কথা বলে মাটি খুঁড়তে গিয়ে দাইতুল কালবীর দাড়িতে মাটি ভরে মুখে মাটি ভরে

যখন ডেকে বলে বাবা তুমি আমার এমনি হত্যা করতে চাও না বলে আই তুই আমার কাছে আয় এই কথা বলে যখন মেয়েটা কাছে কাছে এসেছে মেয়েটাকে ধইরা এক ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছে না নাউজুবিল্লাহ বলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ গর্তের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা ডেকে বলে বাবা

যদি তোমার হাতে আমার মৃত্যু হয় বাবা এমনটা যদি জানা থাকতো কোনদিন তোমার অপেক্ষায় আমি পাঁচে থাকতাম না রে বাবা কিন্তু নিটুর প্রাচন্ড পিতা অন্তরের মধ্যে কোন দয়া মায়া হলো না মেয়েটা বারবার আপু বলে ডাকে বিশাল একটা পাথর উঁচু করে তুলে ধরলো মেয়েটার দিকে নিক্ষেপ করবে এমন অবস্থায় মেয়েটাকে বলে আপু একবার গর্ত থেকে তুললো রে আপু ও আব্বু আমি যতটুকু জানি দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে বাবা এসে মা এসে উপকার করে বাবা গো তুমি ইচ্ছা করলে এই গর্ত থেকে হাত ধরে টানায় আমার বাঁচাইয়া দিতে পারো রে বাবা ও আব্বু তোমার কি অন্তরে একটু দয়া মায়া নাই এই কথা বলে বন্ধুগণ আমার ওই বিশাল পাথর

ওই বিশাল পাথরের আঘাত খাওয়ার সর্বশেষ সময়ে চিৎকার বের একটা ডাক দিয়ে বলেছিল আব্বু তুমি আমারে বাঁচাও আব্বু তুমি আমারে বাঁচাও নবী গো ওই আওয়াজটা আমার কান পর্যন্ত এখনো আসে ওই আওয়াজের জ্বালা আমি ঘুমাইতে পারি নাই ঘুম থেকে বারবার চিৎকার মেরে উঠে হুজুর আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলেন তো বিশ্ব নবী আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা নবী দেখে বলে দাহিয়া রে মানুষও কি এত নিঠুর হতে পারে এত পাশান হতে পারে এত নির্দয় হতে পারে আমার জানা ছিল না তুমি যে এত বড় অপরাধ করেছো আমার আল্লাহ তোমারে ক্ষমা করবে কিনা আমি জানি না একটু অপেক্ষা করো দাইয়া মানুষ যত পাশান হতে পারে আমার জানা ছিল না আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন এই বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আল্লাহ জানাইয়া দেনছেন নবীজি আপ্নি বলেন কেউ যদি দাফসির তার নাই পড়ে জীবন দশায় প্রতি কোনো বড় ধরনের জুলুম করে থাকে অপরাধ করে থাকে সে যেন হতাশ না হয় निराश না হয় লা তাকনা তুমি রাহমাতুল্লাহ বান্দা যেন আমার রহমত থেকে निराश না হয় আমি আল্লাহর কাছে যে যত বড় অপরাধী হোক না কেন নিজের ভুল বুঝে তওবা করে যদি একবার ফিরে আসতে পারে আমার আল্লাহ বলেন গফুর রহিম বড় দয়াবান বড় ক্ষমাশীল আল্লাহ রাব্বুল এর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন জোরে বলেন আমি আমার ভাইয়েরা সেই নারীকে গর্ত থেকে তুইলা নবী আমার মেয়ের সম্মান দিল স্ত্রীর সম্মান দিল মায়ের সম্মান দিল আমার ভাইয়েরা বলেন তো ইসলামী নারীর সম্মান কম না বেশি জোরে বলেন কম না বেশি আরে সিরাজগঞ্জের মা বলেরা। আপনারা যারা কোরআনের মাহফিলে বসে আছেন মা আমি গুনাহগার আপনাদের সম্পর্কে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম গো মা সেই নারী আজকে আপনারা কেমন কিভাবে অহংকার করেন কিভাবে ব্যাপারটা চলাফেরা করেন মা আল্লাহ বলে নপার নাছি পয় উঠি কুনাওয়ালা তা বার রজনাত তাবার জাল জাহিনা তিল ওলা আমি আর দি করেছি বাজানা জা পবিত্র কোরআনুল কারীমের সুরা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার তেত্রিশ তেত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে ২২ নাম্বার পাড়ার প্রথম বিশটা থেকে এ আয়াতকারী মা তিলাবত করেছিলাম বাজান আল্লাহ ডেকে বলেন নারীদেরকে বলেন অকার না ফি বুয়ুতি কোন না ওয়ালা তাবার রাজ না তাবার রাজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ ডেকে বলেন খবরদার ওই জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো বেঠন ভাবে নোংরা পোশাক পরে সমাজে চলাফেরা করো না আজকে সমাজের দিন দিন যত যাচ্ছে বাবা আমরা হুজুরেরা বয়ান করি মা করো মা করো মসজিদের ইমাম সাহেব বস করে মা পদ্মা করো পদ্মা করো পদ্মা করা ফরজ না নফল জোরে কন না কে ভাই কি আপনারা কি বস শুনবেন আর আধা ঘন্টা আছে ওয়াজ করব কষ্ট হয় আজকে হুজুর যত আমরা বলি মা বোন পর্দা করো পর্দা করো পর্দার অবস্থা দিন দিন খারাপ না ভালো জোরে ক আমরা বলি মা পর্দা করো পর্দা করো আচ্ছা বলেন তো বউ টাকা আপনারা কেউ বিয়ে করেন নি এদিকে পুরুষ মানুষ নাই তো এ বউ কার এই মুরুব্বি সাসাদি খালি বউ আছে আপনাদের না সবাই বলেন বউ টাকা আমার জোরে কোন বউ কার

আগে শোনা যেত বাবা রে বেলা উজের কাপড় দেড় গস এক গস। এখন ইদানিং শোনা যাচ্ছে কি জানেন চোদ্দো গিরা বারো গিরা দশ গিরা আট গিরা ছয় গিরা সাড়ে গিরা কথা কোন না খেয়ে ভাই মানে পর্দা যত পর্দার ওয়া যত বাড়তেছে মহিলার পর্দা খালি ছোট আর খাটো হচ্ছে